আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বরাবর মতো আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছে আজকের ভিডিওর টপিক্সটি হলো যে মাস্টাররুলে যে সরকারি যে মন্ত্রণালয় বা তাদের সাহিত্য শাসিত প্রতিষ্ঠান কর্পোরেশন অধিদপ্তর যে আপনার মাস্টার রুলে যে লোকগুলো নিয়োগ দিয়ে থাকে সেই নিয়োগপত্র কেমন হয়ে থাকে তাদের অ্যাপার্টমেন্ট লেটার মূলত কেমন হয়ে থাকে যে তাদের যে অ্যাপার্টমেন্ট লেটার দিয়ে থাকে যে মন্ত্রণালয় অধিদপ্তর বা কর্পোরেশন থেকে যে অ্যাপার্টমেন্ট লেটারটা কেমন হয়ে থাকে যে নিয়োগপত্র এটা অনেকে জানতে চেয়েছেন যে ভাই নিয়োগপত্র বা অ্যাপারমেন্টার কী কী লেখা থাকে এবং তাদের নিয়োগপত্রটা কি পার্মেন্ট যারা স্থায়ী বা রাজস্ব যাদের নিয়োগ হয় তাদের মতো হয় কি না না এটা আলাদা হয় এরকম কিন্তু জানতে চেয়েছেন অনেক দিন সময়ে ধরে জানতে চেয়েছেন বিগত কয়েকদিন আমি ভিডিও দিতে পারি কারণ যে তাহলে তো আমার এইটা জানতে হলে তো আমার যে ওয়েস থাই বা মাস্টারদের যে নিয়োগটা দিয়ে থাকে তাদের অ্যাপার্টমেন্ট লেটারটা কিন্তু আমার দরকার হবে সেক্ষেত্রে আমি কিন্তু সেই অ্যাপার্টমেন্ট লেটারটা কিন্তু আমি সংগ্রহ করছি তার কারণে যা তার জন্য এত সময় লেট হয়েছে কারণ আমি যেই ভিডিওটাই দেবো সেটা সত্য হতে হবে এবং সেটা সঠিক হতে হবে কারণ যদি আমি সত্য বা সঠিকভাবে তথ্য উপস্থাপন না করি তাহলে কিন্তু আপনারা বিভিন্ন দ্বিধাধন্দের মধ্যে পড়তে পারেন তার কারণে কিন্তু আমি আজকে যে ভিডিওটা আলোচনা করবো সেটা একদম অ্যাপার্টমেন্ট লেটার কিন্তু আমার হাতে সেটা কিভাবে হয়ে থাকে কেমন হয়ে থাকে সকল বিষয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে রাখবেন আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটা পরবর্তীতে আমি যে কোনো ভিডিও আপলোড সবার সবারই কিন্তু আপনার যে ইউটিউব যে গ্যালারি সেখানে কিন্তু অবশ্যই পাবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আমি নাম বলবো না যে কোনো মন্ত্রণালয় বা সংস্থার একটি আমার কাছে কিন্তু অ্যাপার্টমেন্ট লেটার আছে যে মাস্টার হলে যাদের চাকরি করে তারা যে অ্যাপার্টমেন্ট লেটারটা পেয়েছে সেটা আছে নাম বলবো না সেটা থাকে গে সেই অধিদপ্তর বা মন্ত্রণালয়ের নাম থাকে আর তারপর উপরে থাকবে তার নাম যেমন আমার নাম ধরে দেয় আমার নাম জনাব মেহেদি হাসান পিতা অমুক মাথা এই গ্রাম যেরকম কলমা বা সাবার এরকম থাকবে থানা ঢাকা যেরকম এইরকম আপনাদের যদি চাকরি হয় সেরকম আপনাদের থাকবে পরে এখানে দেখছি যে কর্পোরেশন বা মন্ত্রণালয় কাজের সাথে সাথে কর্তৃপক্ষর অনুমোদন কর্মে আপনাকে সংস্থায় বা মন্ত্রণালয় অধিদপ্তরে কাজ নেয় মজুরি নেয় চুক্তি ভিত্তিকে ভিত্তিক চুক্তি চুক্তিভিত্তিক অস্থায়ীভাবে আমি যেই পদ অফিস সহায়ক বা কম্পিউটার অপারেটার বা স্টোর কিপার সেই পদে নিম্নে সত্ত্বে সাপেক্ষে আপনাকে নিয়োগ দেওয়া হলো এখানে আপনাদের বুঝাইছে যে কর্পোরেশন বা যে মন্ত্রণালয় বা অধিদপ্তরের কাজের সাথে তাদের কাজের সাথে কিন্তু তারা কর্তৃপক্ষ যেরকম উদাহরণস্বরূপ যদি আমার টিসি হয় বিআইডব্লিউ টিসি নৌ অভ্যন্ত কর্পোরেশন তারা কর্তৃপক্ষকে মন্ত্রণালয় নৌপুর মন্ত্রণালয় তাদের কাছ থেকে অনুমতি আনবে এনে কিন্তু তারা এই যে কাজের সাথে অস্থায়ী ভিত্তিতে মাস্টার রুলে সত্য সাপেক্ষে তারা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করছে আপনাকে অ্যাপার্টমেন্ট দিছে সত্য সাপেক্ষে আপনাকে অ্যাপার্টমেন্ট দিছে কিন্তু চারটি দিছে সত্যগুলো কি এখানে আটটি সত্য রয়েছে সেই আটটি সত্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সত্য নাম্বার এক যে এই নিয়োগ আদেশের সাথে এই নিয়োগের আদেশ সাথে আপনাকে যেই মন্ত্রণালয় বা সংস্থা আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেই সংস্থায় বা আপনার যে সংস্থায় আপনার চাকরি হয়েছে এই নিয়োগের আদেশের সাথে সেই সংস্থার চাকরির নিয়মিত কোনো নিয়োগের সাথে কোনো সম্পর্ক থাকবে না আপনাকে যে এই যে তারা মাস্টার হলে যে নিয়োগ দিছে কোনো মন্ত্রণালয় বা সংস্থায় সেখানে তারা যে পারমেন্টভাবে যে তারা রাজস্ব খাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে সেই নিয়োগের সাথে কিন্তু এই নিয়োগের কোনো ধরনের কোনো সম্পর্ক থাকবে না তারা কিন্তু এটা উল্লেখ করে দিয়েছে পয়েন্ট নাম্বার দুই আপনি এই নিয়োগ পঁচাশি দিন পর্যন্ত বলবৎ থাকবে এবং পরবর্তীতে পঁচাশি দিন পরে কিন্তু এই নিয়োগটা বাতিল বলে গণ্য হবে পঁচাশি দিন আপনাকে এই সংস্থা বা এই মন্ত্রণালয় এবং পঁচাশি দিনের জন্য নিয়োগ নিয়োগ দিছে পঁচাশি দিনের জন্য নিয়োগ দিছে পরবর্তীতে কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু পঁচাশি দিন পর আপনার এই চাকরিটা থাকবে না এটা কিন্তু দুই নম্বর পয়েন্ট এখন চাকরি কিভাবে থাকবে সেটা আপনার পঁচাশি দিন পরে কী হয় আপনার মেয়াদ বৃদ্ধি করে তারা সেটা বলে দিচ্ছে যে আপনার কাজের সাথে পয়েন্ট নাম্বার তিন দৈনিক আট ঘন্টা কাজের সাথে দৈনিক এত টাকা মজুরিতে আপনি প্রাপ্য হবেন আপনার দৈনিক আট ঘন্টা কাজ করবেন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আর সেই ক্ষেত্রে আপনার দৈনিক এত টাকা বেতন না কিন্তু আপনার দৈনিক পাঁচশো টাকা হলে মাসে পনেরো হাজার টাকা দৈনিক চারশো টাকা হলে মাসে বারো হাজার টাকা এই মোতাবেক কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হলো এটা পয়েন্ট নাম্বার তিন পয়েন্ট নাম্বার চার কর্তৃপক্ষ ইচ্ছা করলে কর্তৃপক্ষ ইচ্ছা করলে এই নিয়োগ যে কোনো সময় কারণ দর্শন ব্যতীত বাতিল করতে পারবে কর্তৃপক্ষ যদি চায় আপনার কোনো কারণ ছাড়া কোনো কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়া কিন্তু আপনার এই যে নিয়োগটা এই নিয়োগটা কিন্তু বাতিল বলে তারা গণ্য করতে পারবে এটা কিন্তু তারা বলে দিয়েছে এখানে যে কর্তৃপক্ষ যদি চায় তাহলে আপনার নিয়োগটা কিন্তু বাতিল করতে পারে পয়েন্ট নাম্বার পাঁচ কর্পোরেশন বা মন্ত্রণালয়ের কাজের সাথে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আপনাকে মন্ত্রণালয় অধিদপ্তর বা কর্পোরেশন যে কোনো স্থানে বদলি পদস্থ করতে পারে আপনাকে বলছে যে আপনাকে এই চাকরি যে তারা দিচ্ছে মাস্টার রুলে কাজের সাথে সাথে আপনাকে যে কোনো জায়গায় বদলি করতে পারে উদাহরণস্বরূপ আপনার পোস্টিং দিলে ঢাকা সেখান থেকে খুলনা পাঠাতে পারে বরিশাল পাঠাতে পারে আর যে কোনো জায়গায় কিন্তু পাঠাতে পারে সেটা কিন্তু তারা বলে দিয়েছে যে কর্পোরেশনে কাজের খাত খাত স্বার্থে আপনাকে যে কোনো জায়গায় কিন্তু যেতে হবে পয়েন্ট নাম্বার ছয় দৈনিক হাজিরা তথা প্রাকৃতিক কর্মে সম্পাদন ভিত্তিতে মজুরি প্রদান করা হবে কাজে অনুপস্থিত থাকলে সে মজুরি প্রদান করা হবে না এখানে বুঝেছে যেহেতু আপনাকে মাস্টার উল্লে চাকরিটা দিয়েছে যে দৈনিক কাজের হাজিরা ভিত্তিতে চুক্তিভিত্তিক সেক্ষেত্রে আপনি যদি শুক্র শনিবার কাজ না করেন সেই কিন্তু আপনি কোনো বেতন পাবেন না আপনি যদি শুক্র শনিবার বন্ধ থাকে সেই হিসাবে আপনি বাইশ দিনে বেতন পাবেন সেটা তারা বলে দিয়েছে যে বাইশ দিন বাইশ দিন পর বেতন পাবে না সেটা কিন্তু তারা বলে দিয়েছে এটা পয়েন্ট নাম্বার সাত নিজ পরিবার বা পরিবার সদস্য যৌতুক নিব না বা দিব না এই মর্মে আপনার অঙ্গীকারবদ্ধ হতে হবে যখন আপনার চাকরিটা হবে সেই ক্ষেত্রে আপনি যৌতুক নেব না দেব না এই ক্ষেত্রে কিন্তু একটা ইউনিয়ন পরিষদ থেকে একটা সনদপত্র এনে কিন্তু এই যখন যোগদান করবেন যোগদানের পত্রের সাথে দিতে হবে পয়েন্ট নাম্বার আট আপনার নিয়োজন পত্রের সত্ত সাপেক্ষে অর্থ মন্ত্রণালয় বিভাগে এই ওই দ্বারা পরিচালিত হবে এখানে কিন্তু আপনার বলে দিয়েছে যে পয়েন্ট নাম্বার সাত এই যে আপনাকে যে নিয়োগ দিছে কর্পোরেশন মন্ত্রণালয় সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সেখানে যে অর্থ মন্ত্রণালয় যে ধারা আছে অর্থ মন্ত্রণালয় ধারা হলো এই যে আপনার চো দু এক বিধি ছয় দুই হাজার তিন চোদ্দোশো উননব্বই অনুযায়ী পরিচালিত হবে এই যে ধারাটা আছে অর্থ মন্ত্রণালয় যে মাস্টার রুলের কীভাবে বেতন দেবে তাদের নির্ধারণ করবে এই ধারা মোতাবেক কিন্তু আপনার সকল ধরনের কার্যক্রম আপনার পরিচালনা হবে এটা আপনার বুঝে এটা তারা বুঝেছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে মাস্টার রুলে চাকরি ক্ষেত্রে অ্যাপার্টমেন্ট লেটারে কী কী লেখা থাকে এবং সেটার সম্পূর্ণভাবে এই যে আমার অ্যাপার্টমেন্ট লেটার অরিজিনাল যেটা অরিজিনালটা সেটা দিয়ে আপনাকে দেখিয়ে দিয়েছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা যা জানা দরকার চাকরি সংগ্রহ বিষয়ে আপনারা কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন